গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে ঘিরে উত্তেজনা। এলাকা সূত্রের খবর, কুসুম লোহার নামে এক বিজেপি কর্মী দেওয়াল লিখন করছিলেন, ঠিক সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী দেওয়াল লিখতে বাধা দেয় আর এই নিয়ে শুরু হয় বচসা। দুপুর গড়িয়ে রাত হতেই তা চরম আকার ধারণ করে। বিজেপি কর্মী কুসুম লোহারের অভিযোগ, দুপুর বেলায় দেওয়াল লিখতে গেলে স্থানীয় তৃণমূল কর্মী তাদেরকে হুমকি দেয় আর রাত হতে সেই দুষ্কৃতীরাই ঘরের পাশে একটি জায়গাতে শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয়। এলাকার লোকেদের চিৎকারে তিনি বাইরে আসতেই আগুন জ্বলতে দেখেন। এ প্রসঙ্গে বিজেপি কর্মী কুসুম লোহার জানিয়েছেন, বাবুন চৌধুরী ও বলছিল যে আমার কাছে পিস্তল আছে, এখানে বিজেপির নেতা বেশি হয়ে গেছে আর আমাদের একটা দাদার কলার ধরে এখান থেকে ওখানে ধাক্কায় নিয়ে গেছে, আমাদের সাথে যাতা ভাষা করতেছিল আর আমাদেরকে বকাবকি করতেছিল আর লিখতে দেবে না বলছে, আমার এলাকা বলতেছে। তারপর বাড়িতে আমরা সব দিদিদের ওইখানে গেলাম একসঙ্গে কথাবার্তা বলে, তারপর সন্ধে হতে আসলাম, এসে বাড়িতে ছিলাম, বাড়িওয়ালা আসতেছে, আমি তো বাড়িতেই বসে শুয়েছিলাম, তো বলছে বাড়িতে তুমি কি আছো, আমি বললাম হ্যাঁ আমি বাড়িতেই আছি, বললো যে একটু বাইরে বেরো দেখো আমাদের ঘরে হয়তো আগুন লেগে গেছে, তারপর ফোন করলো, ফোন রেখে আমি বেরিয়ে দেখলাম হ্যাঁ সত্যি লেগে গেছে, তারপর আমাদের পাশে মানে কয়েকটা ছেলে ছিল ওরাও দেখেছে আগুন লেগে গেছে, সঙ্গে সঙ্গে এসলো, এসে নিবালাম। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর পরই ঘটনাস্থলে যান গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। সত্যেন্দ্রনাথ রায় অভিযোগ করে বলেন তৃণমূল দুষ্কৃতীরা এই কাজ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা একটা মিটিংয়ে ছিলাম বিজেপির, আমাদের দলীয় একটা মিটিং ছিল, তখন শুনতে পাই যে আমাদের কর্মী কুসুম লোহার তার বাড়িতে কিছু দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। কুসুম অত্যন্ত গরিব মানুষ, সে বিজেপির সমর্থক, দুপুরবেলায় তার সাথীদের সাথে করে নিয়ে পদ্মফুল আঁকাতে গিয়েছিল, দেওয়াল লিখন করতে গিয়েছিল। সেই সময়ে এখানকার মানে কুখ্যাত সমাজবিরোধী, যাকে এলাকার মানুষ বাবু মস্তান বলে চেনে, বাবু গুন্ডা বলে চেনে, সে বাবু মস্তান 4-5 জন লোক নিয়ে এসে এদেরকে বাধা দেয় এবং এদেরকে ধাক্কাধাক্কি করে, একজনকে মার দেয়, মেয়েদের গায়ে হাত দেয়, মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং নানা রকমভাবে হুমকি শাসানি দেয়, ওর কাছে কী আছে নাকি কোমরে বলছে, এরা বলছে যে কোমরে কী আছে গুলি করে মেরে দেবো, প্রাণে মেরে দেবো ইত্যাদি করে হুমকি দেয়। বাবু মস্তান কী দল করে আমি জানি না, তবে বাবু মস্তান একটা ক্রিমিনালিটি আমি শুনেছি, সেদিকে বলছি ও হয়তো তৃণমূলের পক্ষে এসেছিল, তৃণমূলের পক্ষে এসে ওখানে এরা যারা দেওয়াল লিখছিল তাদেরকে চরমতম বাধা দেয়, শাসানি দেয়, হুমকি দেয় এবং খুন করার কথা বলে এবং মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করে। ঘটনার পরেই ছুটে যান গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।